রকমারির সাথে আমার সম্পর্কটা আসলে সবসময় একটু অন্যরকম, অন্যরকম এই অর্থে যে আমি বই নিয়ে যেই স্বপ্নটা দেখেছি পাঠকের কাছে পৌঁছে যাওয়ার, সেইখানে রকমারি আমার কাছে একটা মানে স্বপ্ন পূরণের পাথে আমি বলবো। কারণ প্রথম থেকে আমার বইগুলোকে পাঠকের কাছে পৌঁছে দেওয়ার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টায় রকমারি অসাধারণ ভূমিকা রেখেছে আমি বলবো। কারণ আজকাল যেহেতু ফেসবুক একটা দারুণ যোগাযোগের সক্রিয় মাধ্যম, এই কারণে হয় কি যে এখন আমরা যারা ফেসবুকে লেখালেখি করি এবং সরাসরি পাঠকের সাথে একটা সম্পর্ক তৈরি করি, তারা জানে যে পাঠক কখন কী চায় এবং পাঠকের প্রতিক্রিয়াগুলো খুব সরাসরি জানতে পারার কারণে আমাদের প্রায় মনে হয় কি, ওরা যখন বলে যে ভাই আপনার ওই বইটা আমি হয়তো গাইবান্ধার কোনো এক প্রত্যন্ত গ্রাম থেকে কেউ একজন বলেন যে আমি যদি বইটা পেতাম তাহলে খুব ভালো লাগতো। এখন আমরা জানি যে গাইবান্ধার প্রত্যন্ত গ্রামে হয়তো কোনো বইয়ের দোকান নেই, এবং একই সাথে থাকলেও সাদাত হোসাইনের মতো বা তার এরকম নতুন যারা লেখক রয়েছেন তাদের বই সেখানে একজন বই বিক্রেতার পক্ষে নিয়ে রাখা একটু রিস্কি হয়, এই জন্য যে কজন পাঠক আসলে বইয়ের জন্য সেখানে যাচ্ছেন। এইখানে রকমারি যে অসাধারণ ভূমিকাটা রেখেছে যে একজন পাঠক যখন ফোন দিয়ে তাকে সেই বইটির কথা বলছেন, তার ঘর পর্যন্ত বইটি পৌঁছে দিচ্ছেন, এবং তার চেয়েও খুবই অসাধারণ একটা ভাবনা যে তারা বইটি হাতে পাওয়ার পরে তারপর টাকাটা শোধ করছেন। আমার নতুন যে বইটি এসেছে সেটি হচ্ছে যে একটি আমি একদিন নিখোঁজ হবে নামে যে বইটি এসেছে, সেই বইটি যখন আমার বের হলো সাথে সাথে রকমারি থেকে আমাকে ফোন দিয়েছে সাদি ভাই। তিনি বললেন যে আমরা একটা অভিনব উদ্যোগ নিতে পারি বইটি নিয়ে। তো আমি বললাম যে কী ধরনের উদ্যোগ? তিনি বললেন যে বইটি নিয়ে আমরা পাঠকদেরকে সারপ্রাইজ করতে পারি। একটা হচ্ছে যে 200 পাঠক যারা প্রথমে প্রি অর্ডার করবে তাদেরকে আপনার অটোগ্রাফ সহ বইটি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা। তো আমি বললাম হ্যাঁ ঠিক আছে। তো সাদি ভাই তখন বললেন যে আরও একটা অভিনব আইডিয়া আছে। আমি বললাম যে কি? উনি বললেন যে যদি এমন হয় প্রি অর্ডার করা কোনো পাঠককে যখন আমরা বইটা ডেলিভারি দিতে যাব, তখন সে দরজা খুলে দেখলো যে স্বয়ং সাদাত হোসাইন হচ্ছে তার বই নিয়ে, বইয়ের ডেলিভারি নিয়ে তার দরজার সামনে দাঁড়িয়ে আছে, তখন সেই পাঠকের অনুভূতিটা আসলে কেমন হবে? তো পাঠকের কাছে একজন সাদাত হোসাইন হিসেবে আমি কতটা আসলে আরাধ্য দেখতে পাওয়ার জন্য, কথা বলার জন্য, সেটি আমি ঠিক ওভাবে বলতে পারবো না। একজন পাঠক ওভাবে হয়তো বলতে পারবেন, কিন্তু একজন পাঠক হিসেবে আমি বলতে পারি আমার যে আরাধ্য লেখকরা রয়েছেন, হুমায়ুন আহমেদ, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, যদি কখনো আমি দেখি যে তিনি আমার দরজার বাইরে তার বইটি নিয়ে দাঁড়িয়ে আছেন, আমি আসলে একটা অবর্ণনীয় অবিশ্বাস্য অনুভূতি দ্বারা আবিষ্ট হয়ে যাবে এটা আমার মনে হয়েছে। এবং তখন আমার মনে হয়েছে যদি কোনো পাঠক ওরকম ফিলিং আমার জন্য তার থেকে থাকে কিংবা ওর কাছাকাছিও থেকে থাকে, এবং আমি যদি আমার বইটা নিয়ে তার কাছে যেতে পারি, তার হয়তো একটা অসম্ভব ভালো লাগা কাজ করতেও পারে, সে বিস্মিত হয়ে উঠতেও পারে। তখন আমার মনে হচ্ছে যে হয়তো সে পাঠক আপ্লুত হতে পারেন লেখককে বই হাতে তার বাসার দরজায় দেখতে পেয়ে। একটু কনফিউশন তখনও ছিল যে আসলে কি আমাকে আমার পাঠক ওভাবে এক্সপেক্ট করেন কি না, ওভাবে আমাকে নিয়ে তাদের মধ্যে ভাবনাটা রয়েছে কি না। তো তারপর একটা রিস্ক বলবো, কারণ আমি সেই রিস্কটা নেওয়ার জন্য হচ্ছে আমার 16 তারিখের কলকাতা যাওয়ার প্ল্যান বাতিল করলাম, আমি 17 তারিখের টিকিট কনফার্ম করলাম, এবং আমাকে মুন ফোন দিল, মেহেদি হাসান মুন ফোন দিয়ে বললো যে ভাই আমরা কিন্তু কালকে 10:30টার দিকে বের হয়ে যাব। পরদিন ওরা আসলো, প্রথমে গেলাম আমরা র্যাঙ্কস ভবনে, প্রায় 50 বছর বয়সের একজন পাঠক। আমি যখন ঢুকলাম তিনি অনেকক্ষণ আমাদের তাকিয়ে থাকলেন, তারপর বললেন যে আমার আসলে বিশ্বাস হচ্ছে না যে আপনি এসেছেন, এবং তিনি আমাকে জড়িয়ে ধরলেন, এবং তারপরে আমি তাকে বইটি দিলাম। বইটি দেওয়ার পর তিনি বললেন যে এই বইটি আসলে আপনি আমাকে না আমার মেয়েকে লিখে দেন। তো আমার জন্য এটি আসলে আরও বেশি একটা টাচ স্পর্শ জায়গা ছিল, এই কারণে যে আমরা আসলে আমাদের প্রিয়তম মানুষকে প্রিয় জিনিসটি দিতে চাই। তো বাবা মার কাছে সন্তান হচ্ছে সবচেয়ে প্রিয়, তিনি তার সেই বইটি আসলে তিনি তার সন্তানের উদ্দেশ্যে আমাকে লিখে দিতে বললেন, আমি লিখে দিলাম, এবং তখন দেখলাম তিনি পকেট থেকে অনেকগুলো চকলেট বের করেছেন। তখন আমরা বললাম যে আপনি চকলেট কেন বের করলেন, আপনি কি জানতেন যে আমি আসবো? তখন তিনি বললেন যে একভাবে হয়তো জানতাম বা আজ করতে পেরেছিলাম যে আপনি আসবেন, সেটি হচ্ছে যে রকমারি থেকে যখন ফোন দেওয়া হয়েছে যে আমাদের 7 জন সৌভাগ্যবান পাঠকের জন্য একটা বিশাল সারপ্রাইজ রয়েছে, তখন আমি জিজ্ঞেস করেছিলাম যে কী ধরনের সারপ্রাইজ। তো তারা স্পষ্ট করে না বললে ভাবে বলেছে যদি এমন হয় যে লেখক স্বয়ং আপনার বাসায় চলে আসেন। তো তখন আমার মনে হচ্ছে যদি লেখক চলে আসে যেন আমি অনেকগুলো চকলেট রেখে দিয়েছিলাম, এবং তিনি আমাদের সবাইকে চকলেট দিলেন। শুধু তাই নয়, তাকে যখন অটোগ্রাফ তার মেয়ের উদ্দেশ্যে তাকে বইটাতে দিলাম, তখন তিনি বললেন যে আচ্ছা আপনাদের কাছে কি এই বইটির আরও 2 কপি হবে? তো আমরা বললাম কেন? উনি বললেন যে আমার আরও একটি মেয়ে রয়েছে, আমার একজন বন্ধু রয়েছে, ওদের জন্য আমি আরও 2 কপি দিতে চাই। এবং তিনি অনেকটা দূরে পথ হেঁটে বৃষ্টির মধ্যে আমাদের অনেক দূরে রাখা গাড়ি থেকে হচ্ছে আরও 2 বই নিলেন, সেই 2টিতে অটোগ্রাফ নিয়ে দিলাম, এবং তার যে অনুভূতি প্রকাশ, তিনি বলছিলেন যে আমি আসলে বোঝাতে পারবো না দ্য ওয়ে আই
ফিল। কিন্তু অনেক সময় হয় না যে শব্দ আসলে আমাদের সত্যিকার অনুভূতি প্রকাশ করতে পারে না। তো আমার তখন মনে হয়েছে যে এই যে শব্দ অনুভূতি প্রকাশ করতে পারে না, কিন্তু তার চোখ কিন্তু তার অনুভূতি আমাদের কাছে প্রকাশ করে দিয়েছে। এটি একজন তরুণ লেখক হিসাবে আমার জন্য অসাধারণ অনুপ্রেরণার একটা বিষয় এবং প্রাপ্তিও মনে হয়েছে। এরপর আমরা বিডিবিএল ভবনের সর্বোচ্চ ফ্লোরে গেলাম, সেখানে জব করেন খালেদা ইয়াসমিন। ওনাকে যখন মিশু ফোন দিয়ে বললেন যে রিসেপশনে আসেন, আমরা বই নিয়ে এসেছি রকমারি থেকে, উনি প্রথমে এসে একটা মনে হলো কিছু একটা ধাক্কা খেয়েছেন। আমি সোফায় বসেছিলাম, উনি অনেকক্ষণ আমার দিকে তাকিয়ে থাকলেন, তারপর দুহাতে মুখ চেপে ধরলেন। মানে এক্সপ্রেশনটা এত বেশি, আমি অবাক হয়ে গেছি যে এই ধরনের এক্সপ্রেশন আসলে আমরা বেশিরভাগ ক্ষেত্রে অভিনয়ের ক্ষেত্রে দেখি, কিন্তু সত্যিকার অর্থে যখন এই ধরনের একটা এক্সপ্রেশন আমরা দেখলাম যে একজন মানুষ বিস্মিত হয়ে গেলে আসলে এই ধরনের এক্সপ্রেশন দেন, সেটি আমাদের জন্য একটা নতুন অভিজ্ঞতা ছিল আমি বলবো। যেহেতু আমি ফিল্ম বানাই, এই ধরনের অভিনয়ের সময় এই ধরনের সিচুয়েশন আমরা এই ধরনের এক্সপ্রেশন দিতেই বলি, কিন্তু সেটি অভিনয় থাকে। তো বাস্তবে যে আমরা এই ধরনের মানে এই ধরনের সিচুয়েশনে মুগ্ধ হয়ে বিস্মিত হয়ে অবাক হয়ে এমন প্রতিক্রিয়া দেখাই, সেটি আমার জন্য একটা অসাধারণ অভিজ্ঞতা ছিল। এরপরে মজার ব্যাপার হচ্ছে, তিনি আমাদেরকে ভেতরে নিয়ে গেলেন, তাদের কনফারেন্স রুমে বসতে দিলেন। আমি দেখলাম যে তার কাছে আমার আরও তিনটি বই রয়েছে এবং তার একটিটা তার নাম লিখে আমার অটোগ্রাফ দেওয়া আছে, গত বইমেলা থেকে তিনি নিয়েছিলেন। অনেক মানুষ যেহেতু বই কেনেন, একজন লেখকের পক্ষে সবাইকে মনে রাখা সম্ভব না, কিন্তু আমার মানে খুব অসাধারণ একটা অভিজ্ঞতা এটি। এবং তারপর তার বাকি দুটো বইতেও আমরা তাকে হচ্ছে অটোগ্রাফ দিয়ে দিয়েছি। এবং তিনি মানে লেখক হিসেবে আসলে আমি জানি না আমি কী বলবো, প্রত্যেকটা অনুভূতি প্রকাশের ধরন আমার কাছে মনে হয়েছে যে একজন লেখক যদি কোনো একজন পাঠক বা পাঠিকাকে এভাবে স্পর্শ করতে পারে, সেই লেখকের আসলে খুব বেশি কিছু চাওয়ার নেই। এরপরে আমরা গেলাম হচ্ছে বসুন্ধরা সিটির পাশে সিটি কলেজে, সিটি ইউনিভার্সিটিতে। এবং এটি আসলে এখানে আমার পাশে মুম আছে, মিশু আছে এবং সবাই রয়েছে। ওরা দেখেছি যে মেয়েটির কাছে আমরা গেলাম বইটি নিয়ে, তার হাত পা থরথর করে কাঁপছিল এবং তিনি কথা বলতে পারছিলেন না। তাকে যখন জিজ্ঞেস করা হচ্ছিল যে আপনি কিছু বলেন, তিনি বারবার বলছিল যে আমি আসলে বোঝাতে পারবো না যে আমার এই এত এত অবাক লেগেছে। আমি তাকে আমার সামনে বই হাতে, আমি ভেবেছিলাম যে রকমারির পক্ষ থেকে রকমারির কোনো কেউ একজন হয়তো বই নিয়ে আসবে, কিন্তু স্বয়ং লেখক বই নিয়ে আমার কাছে চলে আসবে এটি আমার ভাবনার বাইরে ছিল। এবং আমি দেখে মানে খুবই অবাক হয়েছি এবং বাকরুদ্ধ হয়ে গেছেন, উনি কথা বলতে পারছিলেন না। এবং তখন উনি একটা কথা বলেছেন যে এটি আমার জীবনের অন্যতম সেরা দিন, উনি এই কথাটি বলছিলেন যে এটি আমার দিস ইজ দ্য বেস্ট ডে অফ মাই লাইফ। এবং এটি যে কোনো লেখক বা সৃষ্টিশীল মানুষের জন্য, তার সৃষ্টি নিয়ে যখন কেউ একজন এমন অনুভূতি প্রকাশ করে, তার জন্য আসলে এর চেয়ে বড় প্রাপ্তির আর কিছু নাই। এরপরে আমরা গেলাম হচ্ছে শামসুন্নাহার আপুর কাছে। উনি পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ বিদ্যুৎ ভবনের চতুর্থ তলায় বসে, ডেপুটি ম্যানেজার উনি ওখানকার। তো উনিও আর কি টিনেজার না, কোনোভাবে টিনেজার না, যেহেতু উনি একটি অফিসের ডেপুটি ম্যানেজার, সো বুঝতে পারছেন। আমি যখন ওনার কাছে গেলাম, আমি কিন্তু মানে অবাক হয়ে গেছি যে আমার আজকে এই বইটি আমি নিয়ে এসেছি এবং যারা আমার বইয়ের পাঠক আমি কিংবা আমার অন্য পাঠকরা ভাবতো, আমি নিয়ে চমকে গেছি যে সবাই হচ্ছে মানে কেউ টিনেজার না আসলে। তো তখন আমি ওনার কাছে গেলাম, পরে উনি বসতে দিলেন এবং উনি বারবার বলছিলেন যে আমার এখনও বিশ্বাস হচ্ছে না যে সাদাত এখানে এসেছে। আমাকে বলছিল রকমারি থেকে ফোন দিয়ে যে সাদাত হয়তো আসতে পারে, কিন্তু আমার বারবার মনে হচ্ছিল যে এটা হয়তো ফান করছে আমার সাথে। উনি বারবার বলছিলেন যে আমার মনে হচ্ছিল যে সাদাত আসবে, বই নিয়ে আসতে পারে। সাদাত যদি সাদাত হোসেন রকমারি থেকে আপনার বইয়ের ডেলিভারি নিয়ে আপনার অফিসে চলে আসে, তখন আপনি কেমন ফিল করবেন, এটি আমাকে জিজ্ঞেস করা হচ্ছিল। কিন্তু আমার বারবার মনে হচ্ছিল যে ওরা হয়তো আমার সাথে মজা করছে, এটি তো সম্ভব হবে না। এবং যখন আমি সাদাতকে আমার মানে অফিসের দরজা, আমার রুমের দরজায় দেখলাম, আমি জাস্ট বোঝাতে পারবো না যে আমার কী অনুভূতি হয়েছে। এবং তিনি প্রচণ্ড উচ্ছ্বসিত ছিলেন, তিনি আমাকে অবাক করে দিয়েছেন এভাবে যে আমার পেছনের সবগুলো বইয়ের প্রায় সবগুলো চরিত্র ওনার মনে আছে এবং সেই চরিত্রগুলো ধরে ধরে উনি আমার সাথে কথা বলছিলেন যে এই চরিত্রটি আমার এই কারণে ভালো লেগেছে, এই চরিত্রটি আমার এই কারণে একটু কম ভালো লেগেছে। উনি তখন আমাকে চমকি দিয়েছেন যে আমার 2018 বইমেলায় যে বইটি আসবে, উপন্যাসটি আসবে নিঃসঙ্গ নক্ষত্র, সেটি নিয়ে কথা বলে উনি আমাকে বললেন যে আপনার ফেসবুকে যে ওই বইটিতে ছোটো ছোটো ওই বইটি নিয়ে যে ছোটো ছোটো লেখা দেখি, সেগুলো পড়ে আমার মনে হয়েছে যে অনু ক্যারেক্টারটি বাংলাদেশের মেয়েদের কাছে খুবই আরাধ্য একটি চরিত্র হয়ে উঠবে এবং এটি একটি আইকনিক ক্যারেক্টার হয়ে উঠবে মেয়েদের জন্য, খুবই ইন্সপায়ারিং একটি ক্যারেক্টার। আমি বললাম আপনি কীভাবে বুঝলেন? তো উনি তখন আমাকে বললেন যে আপনার বিচ্ছিন্নভাবে আপনি যে ছোটো ছোটো লেখাগুলো নিঃসঙ্গ নক্ষত্র থেকে বইতে ফেসবুকে দিয়েছেন, সেগুলো পড়েই আমার মনে হয়েছে যে এই চরিত্রটি মেয়েদের জন্য খুবই সংগ্রামী একটা চরিত্র হয়ে উঠতে পারে, এটা অনুপ্রেরণার উৎস হয়ে উঠতে পারে। প্রচণ্ড স্ট্রাগল করে বেড়ে ওঠা একটা মেয়ে, সে প্রচলিত সমাজ ব্যবস্থা, প্রচলিত ভাবনার মধ্য দিয়ে কীভাবে তার সংগ্রামটা সে টিকিয়ে রেখেছে, জয়ী হয়েছে। তো
এই ভাবনাটি আমার কাছে মনে হয়েছে খুব স্পষ্ট আপনার বই ওই বইয়ের যে বিচ্ছিন্ন অংশগুলো পড়ে। এটি আমার কাছে মনে হয়েছে যে কোনো লেখকের জন্য এমন পাঠকরা হচ্ছে সম্পদ। আসলে যে পাঠকরা এতটা গভীরভাবে লেখকের লেখা পড়ে এবং সেটি নিয়ে ভাবে, এবং একইভাবে এটিও বলবো যে একজন পাঠক তো ইচ্ছা করলেই কোনো লেখকের লেখা নিয়ে আসলে ভাবতে পারে না, যদি না সেই লেখকের লেখা এবং চরিত্রগুলো তাকে এত গভীরভাবে স্পর্শ করে। হয়তো আমার লেখা এবং কোনো চরিত্রগুলো হয়তো তাকে স্পেশালি অনেক গভীরভাবে স্পর্শ করতে পেরেছিল। আপু আপনার জন্য অনেক ভালোবাসা, আমার জন্য অনেক দোয়া করবেন। এরপরে আমরা গেলাম হাতিরপুলে। হাতিরপুলে আমরা খুবই বিপজ্জনক একটা লিফট বেয়ে উঠলাম হচ্ছে প্রায় 9 তলার উপরে। তো ওখানে গিয়ে আমরা যখন দরজা খুলে দেখলাম একজন তরুণী, ওনার নাম হচ্ছে নিশীথ, উনি আসলেন এবং উনি ঠিক সেম যেটি আমরা বললাম যে আগে আমরা যখন বিডি জবসে খালেদা ইয়াসমিন আপুর কাছে যাওয়ার পরে ওনার যে এক্সপ্রেশনটা ছিল যে দুহাত উনি আচমকা মানে বিস্মিত হয়ে মুখ ঢেকে ফেলেছিলেন মানে তার বিস্ময় প্রকাশ করতে, ঠিক একইভাবে উনিও আমাকে দেখে চমকে উঠলেন। উনি ভাবতেই পারেননি যে আমি ওখানে যেতে পারি বই নিয়ে রকমারির পক্ষ থেকে, এবং তিনি অনেকক্ষণ মানে স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিলেন এবং উনি বারবার বলছিলেন যে আই এম সারপ্রাইজ, যে আমি আসলে জানি না যে আপনি এখানে মানে আপনাকেই দেখতে পাবো, এটা আমার ভাবনাও ছিল না, এবং আমার আজকের দিনটা আমার জন্য খুবই মানে লাকি একটা ডে, আমার মনে হয়েছে যে এরকম দিন আমার প্রত্যেক দিন আসুক। এবং তখন ওনাকে আমি মানে এটা আসলে ধরনের কথা শুনতে যে কোনো লেখকেরই ভালো লাগবে। আর এরপরে আমরা গেলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের সামনে, ওখানে টিএসসিতে আমরা আসলাম, ওখানে ছিলেন লিজা, তিনি ঢাকা ইউনিভার্সিটির মাস্টার্সের স্টুডেন্ট। তিনি একটি মজার কথা বললেন আমাকে, সেটি বললেন যে তিনি প্রথম আমার মানব জনম বইটি পড়েছেন এবং তারপরে তার মনে হয়েছে যে আমার সাথে তিনি দেখা করতে চান এবং তিনি আমার অন্য বইগুলো কিনতে চান, এবং তখন তিনি আমার অন্য বইগুলো কিনেছেন। তার রুমমেট একজন আপু, তিনি হচ্ছেন তার আমার এই অন্য বইগুলোর মধ্যে থেকে তার সবচেয়ে বেশি ভালো লেগেছে অন্দরমহল, এবং তিনি বলেছেন যে অন্দরমহল বইটি পড়ার পর আমার মনে হয়েছে আমি এই বইটির মানে চরিত্রগুলোর প্রেমে পড়ে গেছি। এবং তিনিও লিজার সাথে চলে এসেছেন আমার সাথে দেখা করতে। এই দুজনের সাথে যখন আমার কথা হচ্ছিলো তখন আমি লিজাকে জিজ্ঞেস করলাম যে আপনি কেন আমার মানব জনম বইটি কিনলেন, কারণ আপনি এর আগে আমাকে চিনতেন না, আমার নামও শুনেননি। উনি বললেন যে হ্যাঁ, আমি আপনাকে গত বইমেলার আগে আপনার নাম শুনিনি। তো আমি বললাম যে তাহলে আপনি আমার বইটি কেন কিনলেন, যেহেতু আমরা নতুন লেখককে ওইভাবে না চিনলে বা লেখা লেখকের লেখা সম্পর্কে না জানলে তার বই আসলে কিনি না, কেন কিনবো, সেটি খুব স্বাভাবিক। তখন তিনি বললেন যে আমি তো একটা স্টলে কাজ করতাম তখন, তো তখন আমার স্টলে অনেক পাঠক এসে জিজ্ঞেস করতেন যে সাদাত হোসেনের মানব জনম বইটি আসলে কোথায় পাওয়া যাবে, কত নম্বর স্টলে। তো তিনি তখন বললেন যে মানব জনম বইটি তো সাদাত হোসেনের না, এটি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের। তো একজন পাঠকদেরকে ধরিয়ে দিলেন যে না, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের বইটির নাম মানব জমিন, কিন্তু সাদাত হোসেন নামে একজন লেখক আছেন তরুণ, তার বইটির নাম হচ্ছে মানব জনম। এবং তখন লিজা একটু অবাক হলেন যে কে এই তরুণ লেখক যে যার জন্য আমাদের স্টলে তার বই নাই কিন্তু আমাদেরকে অনেক পাঠক এসে জিজ্ঞেস করছে যে এই লেখকের বই কোথায় পাওয়া যাবে। তিনি খুবই কৌতূহলবশত হচ্ছে সেই বইটি কেনার জন্য তিনি তখন ভাষাচিত্রে গেলেন। তিনি ভাষাচিত্রে গিয়ে দেখলেন যে এই বইটির দাম প্রায় 550 টাকা। তো আমি তাকে জিজ্ঞেস করলাম একজন নতুন অপরিচিত লেখকের বই 550 টাকা দিয়ে কিনতে গিয়ে আপনার দ্বিধা লাগেনি, মনে হয়নি যে কেন আমি একজন অপরিচিত নতুন লেখকের বই এত টাকা দিয়ে কিনছি? তখন তিনি বললেন যে না, আমার কৌতূহল এত বেশি ছিল যে এত পাঠক আগ্রহী হয়ে উঠছে একজন নতুন লেখকের এত মোটা বইয়ের প্রতি, কেন কি আছে। তখন আমি এই কৌতূহল থেকে বইটি কিনলাম এবং কেনার পরে আমার মনে হয়েছে যে আমার কেনাটা সার্থক হয়েছে, আমার কৌতূহলটা সার্থক হয়েছে। এবং তারপরে আমি তার আপনার আরও দুটো বই কিনলাম এবং সেই বই কিনতে গিয়ে আমার রুমমেটকে আমি যখন বললাম তিনি আপনার অন্দরমহল পড়ে পুরো মুগ্ধ হয়ে গেল। এই অনুভূতিটা আসলে আমি জানি না, যারা লেখালেখির সাথে যুক্ত রয়েছেন, লেখক রয়েছেন, পাঠক রয়েছেন, তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে একজন তরুণ লেখকের জন্য, নবীন লেখকের জন্য এটি কত বড় প্রাপ্তি, কত বড় অনুপ্রেরণার জায়গা। রকমারি অনেক অনেক ধন্যবাদ, হয়তো আপনাদের এই উদ্যোগটা না হলে আমি এভাবে জানতে পারতাম না, এই অনুভূতিগুলো হয়তো আমার থেকে অনেক দূরে থেকে যেত, অনেক কৃতজ্ঞতা। এরপরে আমরা গেলাম ধানমন্ডিতে, ওনার নাম ক্যামিলিয়া টুম্পা। মজার ব্যাপার হচ্ছে উনি যখন দরজা খুলে আমাদেরকে দেখলেন উনি অনেকক্ষণ মানে আমাদেরকে বসতেও বলেননি, উনি দাঁড়িয়েছিলেন এবং তারপর আমরা যখন বললাম যে আপনি আমাদেরকে বসতে বলবেন না তখন উনি মানে যেন সম্বিত ফিরে পেলেন, এমন যে হঠাৎ করে যেন মনে হলো যে উনি একটা স্বপ্ন থেকে বের হয়ে আসছেন। উনি বললেন যে ও সরি, ঠিক আছে আপনারা বসেন। এবং উনি খুবই মানে ওনার উচ্ছ্বাসটা তো প্রকাশ করতে পারছিলেন নাই, বরং আমাদের মনে হয়েছিল যে উনি কি খানিকটা আপসেট আমাদেরকে দেখে, আমাদেরকে কি উনি এক্সপেক্ট করেননি, কারণ উনি খুবই নার্ভাস হয়ে যাচ্ছিলেন। তো আমার মনে হয়েছিল উনি কি চান মানে এক্সপেক্ট করেননি আমরা যাই।
তখন আমি যখনই প্রশ্নটি করলাম, উনি বললেন যে আমি আসলে মানে একটা শকড হয়ে গেছি যে আমি আসলে কীভাবে কী এক্সপ্রেস করবো আমি সেটা বুঝতে পারছি না, হ্যাঁ আমি কথা বলতে পারছি না, উনি এরকম বললেন। এবং উনি তখন আরও একটি কথা বললেন যে আমরা হচ্ছে আমি কিছুদিনের মধ্যে সপরিবারে আমরা ইতালিতে চলে যাচ্ছি স্থায়ীভাবে, এবং তার আগ পর্যন্ত আমি আপনাকে অনেক মেসেজ দিয়েছি যে আমি ইতালিতে যাওয়ার আগে একবার জন্য সাদাত হোসাইন আপনার সাথে দেখা করতে চাই, কিন্তু আপনি সেই মেসেজগুলো সিন করেননি, কারণ উনি আমার ফ্রেন্ড লিস্টে ছিলেন না, যার ফলে উনি মেসেজগুলো দেওয়ার কারণে আমি দেখতে পাইনি, ওগুলো ফিল্টার্ড হয়েছিল, অসংখ্য মেসেজ থাকে আমি দেখতে পারিনি, তো ওনার মেসেজগুলো দেখতে পারিনি। তো উনি বললেন যে আমি অনেক ভেবেছি যে যদি আমার স্বপ্নটা কোনোভাবে পূরণ হয়ে যেত, যে আমি ইতালি যাওয়ার আগে কোনোভাবে স্থায়ীভাবে যেহেতু চলে যাচ্ছি, যদি ইতালি যাওয়ার আগে কখনো ওনার সাথে কোনোভাবে দেখা হয়ে যেত, এবং ওনার মনে হচ্ছে এটা একটি মানে সুপার ন্যাচারাল ঘটনা ঘটে গেছে যে সেই ইতালি যাওয়ার কিছুদিন আগেই উনি হঠাৎ করে আচমকা রকমারি .com-এর 200 প্রি অর্ডার করা পাঠকের মধ্য থেকে লটারিতে সৌভাগ্যবান পাঠকের একজন হিসেবে উনি ওনার বাসায় আমি গেছি, এবং এটি ওনার কাছে মনে হয়েছে যে ওনার স্বপ্ন পূরণের মতো। উনি সেটি বললেন যে আমি মনে হয়েছিল যে আমি ইতালিতে চলে যাচ্ছি, আর কখনো হয়তো দেখা হবে না, কিন্তু সেই স্বপ্নটা আমার পূরণ হয়ে গেল। এবং এটি দুইভাবে আমার কাছে ভালো লেগেছে, একটি হচ্ছে একটা মানুষের স্বপ্ন সেটি আমার কাছে বা আপনাদের কাছে বা অন্যের কাছে হয়তো খুবই ছোটো মনে হতে পারে, যে সাদাত হোসাইনের মতো একজন মানুষের সাথে দেখা করা স্বপ্ন পূরণের মতো এত বড় কী হতে পারে, কিন্তু ওই মানুষের কাছে কিন্তু সেই স্বপ্নটি আসলেই অনেক বড়। তো আমার কাছে মনে হয়েছে যে আমার যত বড় স্বপ্নই হোক, সেই স্বপ্নটা অন্যের কাছে বড় নাও হতে পারে, কিন্তু সেটি কিন্তু আমার কাছে অনেক বড়। তেমনি ওনার কাছে যে স্বপ্নটা এত বড় ছিল এবং সেই স্বপ্নটা আমি পূরণ করতে পেরেছি রকমারি .com-এর একটা অসাধারণ উদ্যোগের মধ্য দিয়ে, আমার কাছে মনে হয়েছে এটি রকমারি .com-এর জন্য একটা অবিস্মরণীয় প্রাপ্তি আমি মনে করি। আমার তো বটেই, কিন্তু রকমারি .com-এর এই উদ্যোগটা না হলে হয়তো ওনার এই স্বপ্নটাও পূরণ হতো না, এবং আমার অন্য একজনের স্বপ্ন পূরণের কারণ হওয়া হয়ে উঠতো না। ওই পাঠকরা যখন আমাকে দেখে বলেছে যে তারা আমাকে নিয়ে আমাকে দেখার পরে বই হাতে তাদের দরজায়, বাসার দরজায়, অফিসের দরজায়, তারা তাদের অনুভূতি প্রকাশ করতে পারেনি, সঠিক শব্দটা খুঁজে পায়নি, আমার এখন মনে হচ্ছে তাই যে আমি যখন এই অনুভূতিগুলো ব্যক্ত করছি আমার মনে হচ্ছে যে আমি একজন লেখক, কিন্তু আমি আসলে সঠিক শব্দটা খুঁজে পাচ্ছি না যে আমি কীভাবে আমার এই অনুভূতিটা প্রকাশ করব। আর রকমারি .com-কে একটা কথা বলতে চাই, সেটি হচ্ছে যে একটা আশঙ্কাই তৈরি হয়েছিল বাংলাদেশের বই বিপণনের ক্ষেত্রে, কারণ হচ্ছে আমরা দেখেছি যে আজিজ সুপার মার্কেটের মতো বাংলাদেশের বিখ্যাত বইয়ের মার্কেটটি বন্ধ হয়নি ঠিক, মানে সেটিতে বইয়ের জায়গায় পোশাকের ব্যবসা শুরু হয়েছে, এবং আমরা আগে দেখতাম যেটি যে মফস্বল শহরের প্রত্যন্ত অঞ্চলেও হচ্ছে বইয়ের দোকানে বিশেষ করে হুমায়ুন আহমেদের বই দেখা যেত, এবং এখন দেখা গেছে যে হুমায়ুন আহমেদ স্যারের মৃত্যুর পর সেই সকল বইয়ের দোকানেও আসলে আস্তে আস্তে বই কমে যাচ্ছে, এবং বই আসলে বিপণনের জায়গায় একটা বড় আশঙ্কা তৈরি হয়েছে আমি বলবো। পাঠকও কমে গেছে, আমি দেখেছি অনেকেই বলছেন যে পাঠক কমে গেছে এখন, এবং সেই আমি বলবো একটা ক্রান্তি লগ্নে রকমারি .com যেই ভূমিকাটি নিচ্ছে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের ঘরের দরজায় বই পৌঁছে দেওয়ার ক্ষেত্রে, সেটি আসলে এক কথায় অনন্য, সেটি একটি অনন্য উদাহরণ। এবং এই রকমারি .com-এর কারণেই হয়তো এখন আমরা আরও অনেক অনলাইন বুকশপ দেখতে পাচ্ছি। রকমারি .com নিঃসন্দেহের ক্ষেত্রে পায়োনিয়ার, এবং তারা যে দৃষ্টান্তটি স্থাপন করছে সেটি প্রতিনিয়ত আমি আশা করব যে আরও বেশি অভিনব এরকম আরও বেশি অভিনব উদ্যোগের মধ্য দিয়ে সেটিকে আরও বেশি প্রবাহমান করবে, আরও বেশি বেগবান করবে, এবং এটি বাংলাদেশের বই বিপণনের ক্ষেত্রে বাংলাদেশের পাঠক লেখকের সম্পর্ক আরও বেশি দৃঢ় করতে, আরও বেশি ইজি করতে, তারা এই অভিনব উদ্যোগগুলো আরও বেশি বেশি হচ্ছে চালাবে, আরও বেশি নতুন নতুন আইডিয়া প্রবর্তন করবে, এবং এটি যাতে এটি আমার মনে হয় যে বাংলাদেশের প্রকাশনা শিল্পের ক্ষেত্রে প্রকাশকদের মধ্যে নতুন একটা আশার সম্ভাবনা জাগিয়ে তুলবে, নতুন একটি আশা তৈরি করবে, এটি আমার বিশ্বাস। রকমারি .com-কে অনেক অনেক শুভকামনা, ভালোবাসা এবং ধন্যবাদ। আমি ব্যক্তিগতভাবে একজন লেখক হিসাবে রকমারি .com-এর কাছে যেমন কৃতজ্ঞ, তেমনি একজন পাঠক হিসাবেও অনেক ধন্যবাদ রকমারি .com এবং পাঠক আপনাদের জন্য ভালোবাসা, যে ভালোবাসায় আমাকে এতদিন দিয়ে এসেছেন, যে ভালোবাসা আমাকে এতদিন দিয়ে এসেছেন। আশা করব এটি অব্যাহত থাকবে এবং সামনে এটি আরও আরও বেশি আমার ভালোবাসা আমি পাবো, এবং আমিও চেষ্টা করব আপনাদের যে প্রত্যাশা আমি তৈরি করেছি লেখালেখির মাধ্যমে, এত অল্প সময়ে যে বিশাল সংখ্যক পাঠক আমার লেখালেখির সাথে পরিচিত হয়েছেন, ভালোবেসেছেন, বই কিনেছেন, আমি আশা করব সামনের দিনগুলোতে আমি আপনাদের এই প্রত্যাশা পূরণের জন্য, এবং আমি মনে করি যে আমার একটা রেসপন্সিবিলিটি জায়গা তৈরি করেছে যেটি আপনারা তৈরি করতে বাধ্য করেছেন, আপনাদের সেই প্রত্যাশার জায়গা পূরণে আমার চেষ্টার কোনো কমতি থাকবে না। আমার জন্য সবাই দোয়া করবেন।